যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না, ব্যাস। জনগণের আন্দোলন এমন শুরু হবে যেই আন্দোলনে আপনাদের চুল তো থাকবে না, এলোমেলো হয়ে সব আপনারা দিশেহারা হয়ে যাবে। এরপর একের পর এক হরতাল, দেশ জুড়ে বাড়তে থাকে নাশকতা, সহিংসতা, অস্থির হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। সমঝোতার পথ খুঁজতে শেষ পর্যন্ত অবতারণা হয় দুই নেত্রীর ফোন আলাপের। আমি হরতাল অবহেলা করতে পারবো না, আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। সমাধান মেলে না সেখানেও, সমঝোতার আন্তরিকতা নিয়ে চলতে থাকে একে অন্যকে দোষারোপ। এ বাস্তবতার মধ্যেই সংবিধান অনুযায়ী আগামী 24 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে সোমবার বিএনপিকে ছাড়াই শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এ প্রচেষ্টাকে সর্বদলীয় বলতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। গোড়া থেকেই বলছি এটা সর্বদলীয় সরকার নয়, একে ওভাবে গ্রহণ করা যেতে পারে না। বিএনপি অংশগ্রহণ না করলে রাজনৈতিক পরিস্থিতি যে সংকটাপন্ন অবস্থায় আছে সেই সংকট আরো ঘনীভূত হবে। স্রেফ একটা ব্রুট মেজরিটির প্রেক্ষিতে আমরা যদি বলি যে মাইট ইজ রাইট, সেরকম করে একতরফা নির্বাচন করে ফেলা হচ্ছে। এ সংকটকে না বাড়িয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে দেশের প্রধান দুই দলকেই যার যার অবস্থান থেকে ছাড় দেওয়ার পরামর্শ তাঁদের। প্রধান নির্বাহী যদি একজন নির্দলীয় ব্যক্তি থাকেন তাহলে তো মানে আওয়ামী লীগও তার জায়গার থেকে একটুখানি সরে আসছে, এবং বিএনপির লোকজন এখানে যাবে। বিএনপি তো সেটা বলেইছিল যে এক ধরনের কিছু নির্বাচিত এবং কিছু যারা আগের ছিল কেয়ার টেকারের। আমি মনে করি মহাসচিব পর্যায়ে আলোচনা হওয়া দরকার, অন্তত শেষ চেষ্টা করে দেখা দরকার। তা না হলে এ সংকট দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা।